স্নো, এখানে পোয়েটের নাম হচ্ছে বিজয় নাম্বিসন। তো অ্যাবাউট হিম উই উইল নো ফার্স্ট, বিজয় নাম্বিসন ওয়াজ অ্যান ইন্ডিয়ান পোয়েট, রাইটার অ্যান্ড জার্নালিস্ট। হি ওয়াজ আ পোয়েট, একজন কবি ছিলেন, রাইটার, একজন লেখক ছিলেন এবং একজন জার্নালিস্ট ছিলেন এবং উনি সাংবাদিকতা করতেন। হি ওন দি ফার্স্ট অল ইন্ডিয়া পোয়েট্রি কম্পিটিশন অর্গানাইজড বাই দি পোয়েট্রি সোসাইটি অফ ইন্ডিয়া। তিনি পোয়েট্রি সোসাইটি অফ ইন্ডিয়ার দ্বারা অর্গানাইজড একটা যে কম্পিটিশন হয়, কম্পিটিশনটার নাম হচ্ছে অল ইন্ডিয়া পোয়েট্রি কম্পিটিশন, সেখানে উনি ফার্স্ট হয়েছিলেন। হিজ ফার্স্ট কালেকশন অফ পোয়েমস, তার প্রথম যে পোয়েমের কালেকশন, অনেকগুলো পোয়েমস নিয়ে একটা যে বই প্রকাশিত হয়, দ্যাট ইজ কল্ড কালেকশন অফ পোয়েমস। হিজ ফার্স্ট কালেকশন অফ পোয়েমস ফার্স্ট ইনফিনিটস ওয়াজ পাবলিশড ইন 2015। তার ফার্স্ট বই, তার কালেকশন অফ পোয়েমস নিয়ে যে ফার্স্ট বই, সেই বইটার নাম হচ্ছে ফার্স্ট ইনফিনিটস। ইট ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার 2015। So that was a short information about the poet Vijay Nambisan. Now we will know in the second paragraph about the poem, what the poem is talking about. The speaker has never seen snow before and imagines how it is like when it snows. The poet has never seen snow. এখানে যে পোয়েটের কথা বলা হচ্ছে, তিনি এর আগে কখনো স্নো দেখেননি। And imagines what it is like when it snows, এবং তিনি ইম্যাজিন করার চেষ্টা করছেন, তিনি কল্পনা করার চেষ্টা করছেন যে যখন স্নো হয়, যখন তুষারপাত হয়, যেটাকে আমরা বাংলায় বলি তুষারপাত, যখন তুষারপাত হয় তখন পরিবেশটা কেমন হয়। হি হোপস দ্যাট ইট উইল স্নো ওয়ান নাইট সো দ্যাট হি ক্যান ওয়েক আপ টু এ লাভলি সারপ্রাইজ। তো হি হোপস, হোয়াট হি হোপস, দ্যাট ইট উইল স্নো ওয়ান নাইট, যে তিনি যেখানে থাকেন সেখানে একদিন রাত্রে স্নোফল হবে। সো দ্যাট, যাতে হি ক্যান ওয়েক আপ টু আ লাভলি সারপ্রাইজ, যে সকালবেলা তখন যিনি, যখন তিনি ওয়েক আপ হবেন মানে ঘুম থেকে উঠবেন, হি কুড বি সারপ্রাইজড। সো হি ইজ হোপিং, হি দি পোয়েট হ্যাজ নেভার সিন স্নো বিফোর ইন হিজ লাইফ, হি জাস্ট হার্ড অ্যাবাউট দি স্নোফল। Now he imagines and he hopes that one day he will also see snowfall when he will wake up early in the morning. He then tells us how he plans to enjoy himself in the snow. Tarpor tini amaderke bolen je how he planning to enjoy, mane tini first of all kalpona korchen je ekta din amio amader ekhaneo tusharpat hobe, ekta din amio shokal bela uthe enjoy korbo with the snows, and he has already planned যে যদি কোনো দিন এরকম হয় আমি কীভাবে এনজয় করব, মানে এভরিথিং হি ইজ ইম্যাজিনিং। আমরা কবিতাটায় যেটা যেটা পড়ব সেটাই তিনি ইম্যাজিন করছেন, যদি তিনি কোনো দিন পান স্নোফল। মানে আমরা ওয়েস্ট বেঙ্গলের যারা সমতল ভূমিতে রয়েছে, তারা তো উই ডিড নট সি স্নোফল ইন আর এরিয়া। ইফ উই হ্যাভ টু সি দ্য স্নোফল, আমাদেরকে কোনো হিলি এরিয়ায় যেতে হবে, সেখানে গিয়ে স্নোফল আমরা দেখতে পাবো। তো তিনিও এরকম একটা জায়গায় রয়েছেন যেখানে স্নোফল হয় না, কিন্তু তিনি এক্সপেক্ট করছেন যে কোনো দিন স্নোফল হবে এবং তিনি সেটাকে বাড়ি বসেই সেটাকে এনজয় করতে পারবে উইদাউট গোয়িং টু এনি হিল স্টেশন। সো হোয়াট এভার ইট ইজ, এবার স্নো কবিতাটা আমরা শুরু করি। ক্রিস্প ইন দ্য উইন্টার্স মর্নিং, মর্নিংটা কীরকম ক্রিস্প, এখানে ক্রিস্প মানে কী বলা হয়েছে, কোল্ড ড্রাই অ্যান্ড ব্রাইট। কোল্ড মানে হচ্ছে ঠান্ডা, শীতকালে সকালে যেরকম হয়, উইন্টার মর্নিং যেটা হয় খুব ঠান্ডা হয়, ড্রাই হয় প্রচণ্ড, মানে বাতাসে যেটাকে আর্দ্রতা বলে, যেটাকে হিউমিডিটি বলে, হিউমিডিটিটা একেবারেই থাকে না। সো ইট ইজ আ ড্রাই ওয়েদার, কোল্ড ওয়েদার অ্যান্ড ব্রাইট ওয়েদার, মানে হচ্ছে ব্রাইট মানে হচ্ছে সকালে সূর্যের আলোটা মোটামুটি রয়েছে, ব্রাইট মানে একদম অন্ধকার নয়, বর্ষাকালের মতো মেঘলা নয়। তো একটা মর্নিংয়ের কথা বলা হয়েছে যেটা হচ্ছে ক্রিস্প এবং উইন্টার মর্নিং। এটা সফটলি অল থ্রু দ্য নাইট, হোয়াট ইজ দিস উইদাউট ওয়ার্নিং ফলিং অ্যান্ড হোয়াইট, দ্য পোয়েট আস্কস সফটলি অল থ্রু দ্য নাইট হোয়াট ইজ ফলিং উইদাউট ওয়ার্নিং অল অফ এ সাডেন, হোয়াট ইজ ফলিং
एंड द कलर ऑफ इट इज व्हाइट माने सारा दिन सारा रात धरे कवि एखाने सकाले उठे भोर बेला उठे कल्पना करछेन तो भावछेन जे सारा रात धरे ये व्हाइट किछु फल करलो पड़लो सो व्हाट इज इट कवि बुझते पारछेन ना तो जे सदा सदा सब कि पड़े सॉफ्टली धीरे धीरे एकदम नरम भावे ऑल थ्रू द नाइट सारा रात धरे जखन जखन तुषारपात है तखन खूब धीरे धीरे पड़े तुषारे कूचिगुलो अत्यंत धीरे धीरे माटी दिए पड़े एरक दुमदाम आवाज़ को पड़े ना हल्का हल्का कर उड़े उड़े से पालक मत उड़े उड़े इसे पड़े सो ये बला सॉफ्ट ऑल थ्रू द नाइट मैं सारा रात जेखने तुषारपात है सेखने सारा रात जुड़े ही तुषारपात है तो ये बला व्हाट इज इट विदाउट वार्निंग विदाउट वार्निंग मैंने को वार्निंग ना दिए मैंने ऑल ऑफ ए सडन हमें जे रखम बृष्टि पाई वार्निंग दे मोटामुटी एक अंधकार कर मेघ कर आसे तरपर विद्युत चमकाय तरपर मेघ डाके तरपर गए बृष्टिटा है मैंने इतिमदे तुम्हें वार्निंग दिए जे जे बहरे जामा कपड़ शुकोते दिए छो तुले नाओ आमरा ओई वार्निंग पे जाए गए जामा कपड़गुलो तुले नहीं जे जेखने रही है बेरोनोर समय चेष्टा करे छाता नहीं बेरोते कारण सकाल थेके आकाशे मेघलो रही है दैट इज कॉल्ड अ वार्निंग बट व्हेन दि स्नोफॉल हैपेंस they do not give any kind of warning it all happens all of a sudden ekhatre je bola hoyeche so falling and white definitely the color of snow is definitely white I have never seen snow but I can imagine it quite ebar kobi bolchen je I have never seen snow ami er age kokhono snow dekhini but I can imagine it quite কিন্তু আমি এখন ইমাজিন করতে পাচ্ছি যে এটা অনেকটা কোয়াইট মানে হচ্ছে অনেকটা অনেকটা আমি ইমাজিন করতে পাচ্ছি মানে ও হয়তো কোনো টিভি টিভিতে দেখেছে কিংবা কোনো ছবিতে দেখেছে সো হি ক্যান ইমাজিন রাইট নাও নাও হাউ ইট টেস্টস বাট সরি নট হাউ ইট টেস্টস হ্যাঁ আমি এটা টেস্ট করে দেখতে পাচ্ছি না ডেফিনেটলি ওয়েন আই এম নট প্রেজেন্ট ফিজিক্যালি ইন দ্যাট এরিয়া আমরা যে একটু স্নো তুলে একটু টেস্ট করে দেখবো সেটা তো সম্ভব নয় না ডেফিনেটলি আমি এর টেস্টটা জানি না বাট I know it falls and it is white. আমি জানি যে এটা আকাশ থেকে পড়ে এবং এটার রং সাদা হয় আমার যতদূর মনে হয় কবি কোনো এখানে কবি তো ছোটো শিশু কবি তো তিনি কোথাও একজন কোথাও সিনেমায় বা টেলিভিশনে বা ছবিতে বা গল্পের বইতে উনি জাস্ট ডেসক্রিপশনটা দেখেছেন বা পড়েছেন পড়ে উনি জাস্ট কল্পনা করতে বসছেন যেমন আমরা কখনো আমেরিকায় যাইনি কিন্তু আমরা টিভিতে দেখেছি আমেরিকার নিউ ইয়র্ক শহরটা কীরকম হতে পারে নট লাইক হাউ ইট ইজ নট লাইক উই ক্যান ফিল দি ওয়েদার অফ নিউ ইয়র্ক রাইট নাও হিয়ার সিটিং হিয়ার বাট উই হ্যাভ সিন দি পিকচার্স অফ আমেরিকান সিটিজ ইন টেলিভিশনস ইন নিউজ পেপার্স সো উই ক্যান ইম্যাজিন রাইট আমরা ইম্যাজিন করতে পারছি যে নিউ ইয়র্ক শহরটা কেমন যদিও আমরা নিজেরা কখনো নিউ ইয়র্কে যাইনি মানে আমরা টিভিতে দেখে ছবিতে দেখে আমরা ইমাজিন করতে পারছি যে হাউ নিউ ইয়র্ক কুড বি তো ইমাজিন করার জন্যে আমাদেরকে তো আর সেখানে মানে যেতে হবে এরকম বাধ্যতামূলক কিছু নয় ইমাজিনটা বাড়ি বসেই করা যেতে পারে এটা নিয়ে আমাদের কোনো মানে প্রবলেম নেই ইমাজিন আমরা করতেই পারি জাস্ট লাইক দ্যাট কবিও এখানে ইমাজিন করছেন হি ডিড নট সি he did not experience snowfall ever in his life but he is imagining all these things সেই জন্যই তিনি বলছেন যে আমি যেহেতু ফিজিক্যালি প্রেজেন্ট নেই আমি এটা টেস্ট করতে পারছি না বাট আই নো হাউ ইট ফলস অ্যান্ড ইট ইজ দি কালার অফ ইট ইজ হোয়াইট নাও নেক্সট প্যারা ওয়ান মর্নিং আই উইল ওপেন দ্য ডোর টু ব্রিং ইন দ্য মর্নিংস মিল্ক এবার তিনি ইমাজিন করছেন ইমাজিন করে বলছেন যদি এরকম যদি কোনো দিন হয় যে আমাদের এখানে রাত্রিবেলা স্নোফল হয়েছে আমি সকালবেলা উঠলাম ওয়ান মর্নিং একদিন সকালবেলা আইল ওপেন দ্য ডোর আমি দরজা খুলবো টু ব্রিং ইন দি মর্নিং স্মেল সকালে দুধ আনার জন্য হয়তো দুধওয়ালা দুধ দিয়ে যাবে আমি দুধটা নেওয়ার জন্য জাস্ট দরজাটা খুলেছি এবং কী দেখবো অ্যান্ড অল অ্যারাউন্ড দেয়ার উইল বি স্নো ফলেন অ্যান্ড স্টিল এবং আমি খুলেই দেখবো এভরিওয়্যার দের ইজ স্নো স্নোগুলো কীরকম হোয়াইট এগুলো পড়ে রয়েছে অ্যান্ড স্টিল এবং এক জায়গায় পড়ে রয়েছে আর কি এখানে পোয়েট ইমাজিন করছেন যে যদি আমাদের এখানেও এরকম হতো তাহলে আমিও একদিন সকালবেলা দরজা খুলতাম দরজা খুলে দেখতাম যে চারিদিকে স্নোফল হয়ে রয়েছে
তারপর উনি বলছেন, উনি ফার্দার প্ল্যানটা বলছেন, হাউ আই উইল রোল ইন দ্য স্টাফ, আই উইল রোল মানে হচ্ছে আমি গড়াগড়ি খাবো ইন দ্য স্টাফ, স্টাফ মানে এখানে স্নোয়ের কথা বলা হচ্ছে, এখানে স্টাফ মানে জিনিস মানে এখানে হচ্ছে স্নোয়ের কথা বলা হচ্ছে, আমি যখনই দরজা খুলে এরকমটা দেখবো তখন আমার স্নোয়ের উপর লুটোপুটি খেতে ইচ্ছা করবে, সো আমি আই উইল রোল ইন দ্য স্টাফ, আমি এর উপরে রোলিং করতে থাকবো, আমি এর উপর গড়াগড়ি খেতে থাকবো, না আই উইল টাম্বল অ্যান্ড স্পিন, এবং আমি দৌড়াতে গিয়ে টাম্বল মানে হচ্ছে হোঁচট খেয়ে পড়ে যাবো, আই উইল স্পিন আমি ঘোরা মানে ঘুরে পাক খাবো, এরকম স্পিন করতে থাকবো, মানে যেরকমভাবে মানুষ স্নোয়ের মধ্যে গিয়ে এনজয় করে, স্নো তুলে ছোঁড়াছুঁড়ি করে, সেখানে লুটোপুটি খায়, শুয়ে পড়ে, মানে বলছে আমিও এরকম করবো, আই উইল আনটিল দ্য নেবার্স ক্রাই, যত এইখানে বলা হচ্ছে আনটিল দ্য নেবার্স ক্রাই, নেবার্স মিন্স প্রতিবেশী যারা পাশে থাকে, যতক্ষণ না আমাদের প্রতিবেশীরা মানে পাশের বাড়ির কাকু কাকিমা জেঠিমা দিদিমা যারা আছে, যখনই আমরা কী করি রাস্তায় ছোটাছুটি করতে থাকি, পাশের বাড়ির কাকিমা বলে এই এত ছুটছিস কেন, পড়ে যাবি, আসতে চল, ইত্যাদি ইত্যাদি, তো আমি আমার এরকম লুটোপুটি দেখে পাশের বাড়ির নেবার্সরা আমাকে ক্রাই করবে, চিৎকার করবে এবং বলবে এনাফ, যথেষ্ট হয়েছে, অ্যান্ড সেন্ড মি ব্যাক ইন, এবং আমাকে আবার বাড়িতে ঢুকিয়ে দেবে, যতক্ষণ না পর্যন্ত পাশের বাড়ির নেবার্সরা আমাকে ভয় পাইয়ে আমাকে বকে ঝোঁকে আবার ঘরে না ঢুকিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত আমি এই জিনিসটা চালিয়ে যাবো।